একটা হুনি দিছে আপু। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আপনারা ভাই কে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আনে গো বইন ভালো আসছি। আর জাঙ্গুইয়ানে এটা কি বলে জানি, প্রথম রোজার ইফতার, তো ভিডিওটা যেহেতু দ্বিতীয় রোজার দিন আপলোড হইব, তারপরও করি রেখছি। শিলি আপু ফোন দিছিল ওই যে সাজু ভাবি আল্লাহ একটু মিষ্টি আর মেমোরিজ দিছে, আর শিলি আপু মনে হয় আল্লাহ ইফতারি দিব, তাই মানা করছিলাম আফুর আফুকার না না তল্লা একটু ইফতারে হারামো। তা আমি আবার ওই সালাদ খাই, আমি বেশিরভাগ সময় ইফতারের সময় ভাজা পোড়া তো সালাদ মানে হালিম ভাত এগুলাই খেয়ালাই আমি, কারণ আমার একা আমি আর আমার ভাই আমার ভালো লাগে না, আমি পরিবার প্রিয়জন আম্মা সবাই মিস করি। তো চলেন আফুরা ভাইয়ারা, কারণ ইফতারির সময় ওই যেতে চাই আস্তে আস্তে নাল করুম টুকটাক, আর আর কিছু করতাম নয় যে চলেন আফুরা ভাইরা। আর শুনেন এক কথা, আপনার ব্যাকের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনি গো ব্যাকের কাছে, আপনি গো সাপোর্ট আপনি গো ভালোবাসার কারণে আয় অনেক জন তো ভালো আছে। অনেকে অনেক হাগুলি এ ভাইয়া কেমনি হাগুল লই ঘর করে, আমি যে কতটুকু গুণবতী সেটা নিজের প্রশংসা নিজে না করলেই নয়, আমি মানে গোপরে ফোটা পদ্ম ফুল আছে না, আমি হয়েছি পদ্ম ফুল বুঝছেন। তা আফুরা ভাইয়ারা চলেন তাইলে ইফতারি রেডি করি, আপনিও ভাইয়াও চলিয়ে আইব, চলেন আফুরা ভাইয়ারা। শিলি আপু আমার জন্য ইফতারি পাঠাইছে, আর সাজু ভাবি মিষ্টি দিছে মরিচ দিছে। শিলি আপুর এক বললাম আপু ছোলা তোলা দিয়েন না আমি, কারণ ছোলা তোলা ছোলা আমি ভাজিও করছি আমারও আছে, পরে তারপরে আপু আমার লাই এই যে এগুলা হারাইছে, তো এটা কি সেটা খাইলে কইতে হারুম থ্যাংক ইউ আপু, কারণ এটা মনে হয় যত সম্ভব হালুয়া ডিমের হালুয়া হইব আর নাহলে সুজির হালুয়া হইব। আচ্ছা যেটাই হোক এই যে এটা আপু হারাইছে। আমি এখানে সালাদ পাতা শসা পেঁয়াজ কাটি দিয়েছি, অলিভ দিমু বুটটা লই আই আপুরা ভাই এরা বুট লই আই। থ্যাংক ইউ সাজু ভাবি মিষ্টি বাংলাদেশ তো নাইনছেন দেওয়ার জন্য ইফতারিতে, আমি মিষ্টিও লইছি। থ্যাংক ইউ শিলাপু ইফতারি পাঠানোর লাই, আয় হবে ছোলা ভাজি আমরা ভাইয়া জিলাপি এনছে সালাদ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আগাম দিয়ে লাইছে বুঝে না, হানি খেয়ে বসছি নামাজও বসছি খেয়াল লাগ বুঝে। এটা কি দিছে শিলাপু সসে? জিলাপি আমার ভাইয়া এনছে বাংলাদেশি মিষ্টি, থ্যাংক ইউ ভাবি তুই খাও। রসগোল্লা বাংলাদেশের মিষ্টি অন্যরকম মজা। তবে সবসময় মিষ্টি আনে যে এই 7 বছরে হে যতবারই দেশে গেছে যাই এনছি দিছে, মিষ্টিটা অনেক মজা তাই অনেক দিয়েছে। মুড়ি হিমুলে যাও না হিন্দি লো কান্দ বকলি বড়া
দেখি বকলি বড়া এটা রোল সমোসা রোলটা মজা হয়েছে ছাড়া খালে একটু স্যালমন মাছ আছে না স্যালমন মাছ করুম একটু শর্ট ইয়ে আনবা সালাদের সস আছে না সালাদের সস আনবা এটা এটা স্যালমন মাছ দিয়ে সালাদটা খেতে মজা কেন কোনটা কথা কিছু বুঝছো না ওই যে ফরাসি রেস্টুরেন্টের সঙ্গে খেতে গেলে যে একটা সালাদের লগে সস দিয়ে যে সেটার কথা বলছি আমরা ইফতারটা করে লই তাইলে জয়নি হুমনি হাতের করলাম কালে ইলিশ মাছ আছে না দুটো আছে ইফতার করছি করি শুইছিলাম এত টায়ার্ড লাগে উঠছিল উড়ি মুখ হাত দুই তরাবির নামাজ ইশারা নামাজ শেষ করছি একটু ইলিশ মাছ আনছিলাম যে কাইলা ইলিশ মাছও আছে একটু জাস্ট একটু নামাজ এবার আগে দিই শক্ত তো হুনি হুনি ভিজাই থুইছি ও যে জিমু আফু দুই ফদের হুনে দিছিল একটা দিছিল হইছে হোল মাছের হুনি আর একটা দিছে আউ মাছ না এটারে কি কয় ও হাব্বি তুই যে একটা মাছ পছন্দ কর একবার যে বাংলা দন তুই নাইছিল আই মাছ কেন না আউ মাছ ও যে ছোট ছোট লম্বা লম্বা হ্যাঁ তো ওই মাছের হুনে দিছিল সাইড গিয়া ভিজে থুইছি এগুন রে অনেক সুন্দর করে বোনা করিল মু ইলিশ মাছের টুড়া দুইয়েন আছে আলহামদুলিল্লাহ সাজুবাবি এবার হুটকা মরে দিছে কিন্তু রোজার মধ্যে অন খাইলে আর কইলা চলব আলাপ আসলে কাইলা ইফতারে ভাত খামো হেতে হুটকা মরিচ খাইতে হারো তারপর একটু খামো নে চলেন আগে দিন হুনিটা বইয়ে দিই আমি দেখেন কি সুন্দর বাংলাদেশের বোম্বে মরিচ দিছে ভাবি দেশে তো নাইছে তো কিন্তু এই মরিচ যদি আন খাই কলিজা জুলিত না রোজার মধ্যে তারপরে একটু টেস্ট করুন কাইলা আল্লাহ আসলে এটা দিয়ে ভাতই খামো এরা শুটকি পেঁয়াজ হলুদ মরিচ নুন আর আমি রসুন বাড়া দিতাম না আমি গোটা রসুনটা দিব তো আমি গোটা রসুন একটারে সুন্দর করে হানের কি কয় জানি লইছি আর তেল দিয়ে দিছি এটা আর এটা দিই আর ইলিশ মাছ দিয়ে আমরা যে ভাত খামো আল্লাহ বাসলে সেহি দিতে একটু সাবই এসি সা খাই আনো ভাইয়া আবার
ইফতার টিফতার করে নামাজ পড়ি আনা ভাইয়ের আবার শরীরটা একটু খারাপ লাগে প্রথম রোজা তো তো খারাপ লাগে এটা আমার হইতে থাকো বুইবাদি গুড়ি দি আমি একটু চা খাই এরা সুন্দর করে আমি এটারে কষা লইছি খুব সুন্দর করে কষা নিয়েছে শুটকিটারে গরম হানি দি ভিজনে শুটকিটা এমনি নরম হয়ে গেছে বুঝছেন নি তো জাস্ট হালকা একটু পানি দি ওই যাব জাস্ট দেখছেন শুটকি অলরেডি সরি গেছে আমি জিমোয়াপুর থেকে আরো দুইটা শুটকি খাওয়া শিখছি একটা হচ্ছে শৈল মাছের শুটকি আর এই মাছটার নামটা না আমি ভুলে গেছি আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে জানাইন তো এই মাছটার কি মাছ জানি কয় আমি ভুলে গেছি আপনারা ভাই হয়তো মাছ দেখানো দেখতে ছবি আরে কইতে হইতে পারি এইটুক জ্বলে আমার শুটকিটা হয়ে যাইব থ্যাংক ইউ জিমোয়াপু খুব মজার দুইটা শুটকি আপনি আমার দিয়েছেন এটা হইতে থাকুক আমি আমার আম্মারে ইনশাল্লাহ কমু যে কি কয় জানি এই শুটকিটা আমার লাই দেওয়া নেই এটা হইলে আমরা ভাত খেতাম জামু রিয়ানা ফুরা ভাই এরা এই যে জিমোয়াফুর দেওয়া শুটকি একদিন শুটকি দিয়ে ট্রাই করো কিচ্ছু সে খাইছ তারপরে লেবু লই নাও যে বেশিরভাগ জিনিস স্পন্সারের জিনিস খাইছি শিলেভার ইফতারি সাজুবাবির মিষ্টি জিমোয়াফুর শুটকি এন সাজুবাবির মরিচ অন খাইলে কইতে আরো মরিচের দক দি মরিচ লবে নি দূর অল্প দূর খাম বেশি খেতাম নন কারণ বিসমিল্লা শুকিটা মজা আছে না আমার কম এটা নরম কাড়া এটা মাছটা তোমার খুব পছন্দের এটা দেশে একবার আনছিলাম তোমার খুব পছন্দের আরে হালকা গোলাপি গোলাপি থাকে যে মাছের রং অন্ত ভুলি যাইবে আউ মাছ মনে হয় না আউ মাছটা যে গুল্লা মাছের মতো না বটাটা এটা হয়েছে নামটা মনেই করতে মারি না মাস্টার একবার বাংলা দোয়ান তো নিয়েছিল সাত টাকা প্যাকেট নিয়েছিল মনে হচ্ছে নি তার পছন্দের তিন চারটে মাস্টার নাম করছে আরে কত রকম মাঝে মধ্যে তোর উপর চরম রাগ হয় বুঝছো নি নটকামি করো মাঝে মধ্যে আপনার উপর চরম রাগ হয় আরে মনে আছে কত রকম মাছ কিনি তোর পছন্দের তিন চারটে মাছের নাম কো না তাহলে তার তারা কই বিসমিল্লা দেশের মরিচ মুখে যখন হড়ে পুরো দেশটা চোখের উপরও বাসে কলিয়ার মধ্যে যা লাগে হালকা একটু হালকা একটু ও মা গো আহা কি মজা থ্যাংক ইউ ভাবি থ্যাংক ইউ জিমোয়াপু ওরে আল্লাহ আমার না ভাবি যেদিন দেশে তো নাইব সেদিনে মানুষটা কিনছে একটা তাজা কেন দেখি তোমারে আমের সিজনে তোর একবার দেশে হারো ঠিক আছে নি আমের সিজনে তো কি আম
কিন্তু খাই আইবা আল্লাহ লই আইবা মজা লাগে না বাদুন খেতে অনেক মজা লাগে সেটা কেন দিতাম না না বাদুন মাছ দিতাম শুটকি দিত অন্যরকম মজা রসুনটা একটু গোড়া গোড়া রাখছি তো বাড়া রসুন দিন গেলে থক ঠিক কেউ না বুঝলি শুনি বা মরিস আমার ভাইয়া আর একটু লাগে নাকে দিই তো সব হুড়া খাইয়া লাই কিন্তু হুড়া খাইলে বোঝা না থাকলে হুড়া খাইয়া লিতাম এই মাছটার নাম এতবার মনে করতাম যে হারিয়ে না খুব মজার মাছ রিক্সা মাছ না সমস্যা নাড়া ফুরা বেড়া কমেন্টে কই দিব এটা খাবো না এটা আলাদা বাতিলে কেলে খাবো রসুন বাড়া اللهم آمين شكرا الحمد لله ما استوش يا موسف كلا لبا ليش ما باشي ولا مزال لاغنا مزال دي في ده دوك ثانه فريش كان شكرا الحمد لله كل ساعة قودة ما ساندون لك
একাফানে জিজ্ঞেসনা আপনারা কি সেল খান আমরা হইছে মিনিকেট ঘাট খাই না ঘাট খাই সেলের ব্র্যান্ডের নাম হইছে ঘাট ডিস্ট্রিবিউশন 52 ইউরো না 52 55 20 কেজি প্যাকেট মানে 52 টাকা 55 টাকা রেড উডে বাড়ে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাইছি আপুরা ভাইয়ারা তা আবার দেখা হইব না আল্লাহ হাফেজ